প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবে না মন্ত্রী ও এমপিরা, নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে তাদেরকে। এছাড়া মন্ত্রী ও এমপিদের স্বজনদেরও কেউ প্রার্থী হতে পারবে না এই নির্বাচনে। আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় এমন নির্দেশনা থাকলেও মানছে না কেউ। এদিকে দলীয় নির্দেশনা উপেক্ষা করেই নির্বাচনে শ্যালক মুহাম্মদ শরীফুল হককে প্রার্থী দিয়েছেন নরসিংদী দুই আসনে আওয়ামী লীগের সাংসদ ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে পলাশ উপজেলা থেকে মনোনয়নপত্র দাখিলকারী বৈধ প্রার্থীদের মধ্যে দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন মোহাম্মদ শরীফুল হক। মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম। এ বিষয়ে নরসিংদী দুই আসনের আওয়ামী লীগের সাংসদ ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর নিকট জানতে মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এবার উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নরসিংদীর দুটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে 8 মে। নির্বাচনে দুটি উপজেলায় প্রার্থিতা করতে মনোনয়নপত্র দাখিলকৃতদের মধ্যে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রথম ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনে নরসিংদী সদর থেকে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন ও সংরক্ষিত নারী আসনে ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও সংরক্ষিত নারী আসনে ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।